অর্পিত সম্পত্তি আইনে দু বারো সালের আগে করা সব মামলা বাতিল বলে রায় দিয়েছে হাইকোর্ট অর্পিত সম্পত্তি আইনের তিন ধারা চ্যালেঞ্জ করে করা রিটে এ রায় দেয় তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চ রায়ে আদালতে অর্পিত সম্পত্তির আইনের ধারা নয় তেরো এবং চোদ্দ এর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দেয় এর ফলে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনালেই শুধু মামলা চলবে কোনো দেওয়ানি মামলা চলবে না তবে জেলা প্রশাসকরা আগের মতোই অর্পিত সম্পত্তি লিজ দিতে পারবেন বলে জানিয়েছে হাইকোর্ট এই তিনটি আইন কোনোভাবেই এটা সংবিধান পরিপন্থ না এবং আপনার তাদের পরিপন্থী না দুটো রিট পিটিশনই আদালত সরাসরি খারিজ করে দিয়েছেন এবং যে স্ট্যাটাস অন্তর্বর্তীকালীন আদেত ছিল সেটাও আদালত ভ্যাকেট করে দিয়েছেন